ইরাক যুদ্ধের 20 বছর এক নায়কের পতন ঘটিয়ে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি পশ্চিমারা দিয়েছিল তা অধরাই থেকে গেছে দুই দশকে আরও অনিশ্চিত হয়ে পড়েছে ইরাকিদের ভাগ্য পূরণ হয়নি সাদ্দাম পরবর্তী রাজনৈতিক শূন্যতা রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক রাসায়নিক অস্ত্রের ব্যাপক মজুদের ধোয়া তুলে 2003 সালের 20 মার্চ ইরাকে আগ্রাসন চালায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট মাত্র 3 সপ্তাহের মধ্যে দখল করে বাগদাদ পতন হয় আড়াই দশক ধরে স্বৈরশাসক সাদ্দাম হোসেনের ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে ইরাক যুদ্ধে জড়ানোই 2015 সালের টিভি সাক্ষাৎকারে ক্ষমা চান যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবার আরও তথ্য প্রমাণসহ সেই সত্য নিয়ে হাজির হয়েছে বিবিসি শক অ্যান্ড ওয়ার ইরাক 20 ইয়ার্স অন নামে 5 পর্বের অডিও সিরিজ প্রকাশ করেছে তারা এতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক কর্মকর্তা লুইস রেদা বলেন ইরাকে হামলা চালাতে রাসায়নিক অস্ত্রের বিষয়টি ছিল শুধু একটা অজুহাত মাত্র ইরাকে দীর্ঘদিন কাজ করা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর কাছেও ওই অস্ত্র সম্পর্কে কোনো তথ্য ছিল না 2011 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে ইরাক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেও গৃহযুদ্ধে সঙ্গীন অবস্থা দেশটির আইএসের উত্থান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রাজনৈতিক সংকটে আর্থসামাজিকভাবে পঙ্গু হয়ে গেছে ইরাক সাদ্দাম হোসেনের পতনের পর স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেয়েছি ভেবে আনন্দিত হয়েছিলাম কিন্তু এখন এমন বহু স্বৈরশাসক আমাদের গ্রাস করে রেখেছে যুদ্ধ শেষে আমরা ভেবেছিলাম আমরা ঘুরে দাঁড়িয়েছি কিন্তু সবখানে হত্যা লুট অভাব দানা বেঁধেছে আমরা এই রাষ্ট্রের স্বপ্ন দেখিনি এই যুদ্ধের পরিণতি ভোগ করেছে যুক্তরাষ্ট্র গেল 19 বছরে প্রাণ গেছে 4,000 মার্কিন সেনার যুক্তরাষ্ট্রের শত্রুদেশ ইরানের সমর্থনে ইরাকে সুন্নিদের বদলে সরকার গঠন করেছে শিয়ারা আরব দেশগুলোর আস্থা হারিয়েছে মার্কিন নীতি যাতে বিরোধ মিটিয়ে নতুন করে কাছে আসার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও ইরান মিলা খন্দকার চ্যানেল 24